হ্যালো ক্লাস ওয়ান স্টুডেন্টস, কেমন আছো সবাই? ভালো আছো? গুড। দেখো, আজকে তোমাদেরকে আমি সেই সায়েন্সের যে চ্যাপ্টারটা আগের দিন শুরু করেছিলাম, হোয়াট আর থিংস মেড অফ, ওই চ্যাপ্টারটা বাকি অংশটা পড়িয়ে দেবো। ভালো করে শুনবে, মন দিয়ে শুনবে, আর বইটা তোমাদের সবার সামনে খুলে রাখো। বইটা সামনে খুলে রাখো, আমি এক একটা করে লাইন পড়িয়ে তোমাদের বুঝিয়ে দেবো, তোমরাও বইটা কিন্তু পড়বে। ওকে, ফাইন। ইওর ইরেজার ইজ মেড অফ রাবার। তোমাদের যে ইরেজার আছে, সেই ইরেজার দিয়ে তোমরা পেন্সিলে কিছু লিখলে মোছো তো? সেটাও কিন্তু রাবার দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি? রাবার। রাবার ব্যান্ডস আর অলসো মেড অফ রাবার। রাবার ব্যান্ডস বলতে কি বোঝায়? রাবার ব্যান্ডস বলতে বোঝায় হচ্ছে গার্ডার কে, যে গার্ডার তোমরা চুল বাঁধো, যে মেয়েরা বা ছেলেরা তোমরা বিভিন্ন জিনিস স্টিক আপ করো, একসাথে বাঞ্চ করে রাখো, সেই গার্ডার বা রাবার ব্যান্ড ইজ মেড আপ অফ রাবার। রাবার ইজ সফট অ্যান্ড ক্যান স্ট্রেচ। দেখবে তোমরা রাবারের তৈরি একটা রাবার ব্যান্ড যদি হাতে নাও, সেটাকে নিয়ে তোমরা বড় করতে পারবে, ছোট করতে পারবে, স্ট্রেট আরো বড় করতে পারবে। তবে বেশি বড় করতে যেও না, ছিঁড়ে যাবে, ছিঁড়ে গেলে হাতে লাগবে। তো রাবারস ক্যান স্ট্রেচ, রাবারসরা বড় হতে পারে, স্ট্রেচেবল, তাদেরকে টেনে লম্বা করা যায়। এমনকি তোমাদের যে রাবার আছে, যেটা দিয়ে তোমরা, যে ইরেজার আছে যেটা দিয়ে তোমরা মোছো, সেটাকেও যদি ধরো, ধরে একটু টানো, শক্ত হবে কিন্তু একটু টানো, দেখবে ওটাও একটুখানি বড় হচ্ছে। তা বলে কিন্তু আবার রাবার গুলো ভেঙে ফেলো না, মা বাবা বকবে কিন্তু। স্ট্রেচ আর রাবার ব্যান্ড, আমি তোমাদের বইতে লেখা রয়েছে, একটা রাবার ব্যান্ড কে স্ট্রেচ করো, সি হাউ ফার ইউ ক্যান স্ট্রেচ, দেখো কতটা দূর পর্যন্ত তোমরা স্ট্রেচ করতে পারো। বেশি স্ট্রেচ করতে যেও না, ওটা ছিঁড়ে গিয়ে হাতে লাগতে পারে, তাই না? ওকে। ইওর পেন্সিল বক্স, ডোন্ট ইউ হ্যাভ পেন্সিল বক্স এভরিবডি? প্রত্যেকের একটা করে পেন্সিল বক্স আছে। গুড। সেই পেন্সিল বক্স কি দিয়ে তৈরি বলো? আমি শুনতে পাচ্ছি, বলো। ইয়েস, ইট ইজ মেড আপ অফ প্লাস্টিক। ইট ইজ মেড আপ অফ প্লাস্টিক। থিংস মেড অফ প্লাস্টিক আর স্ট্রং। প্লাস্টিক দিয়ে যেসব জিনিস তৈরি হয়েছে না, সেগুলো কিন্তু ওরকম স্ট্রেচ করা যায় না, টেনে লম্বা করা যায় না, ওগুলো স্ট্রং। দেয়ার আর ডিফারেন্ট কালার্স, বিভিন্ন কালারের আছে পেন্সিল বক্স। দেখো রিদওয়ান, তোমার কি কালার? অনন্যা, সায়ন, আয়ুষি এবং বাকিরা কি দিয়ে? তো অভিজ্ঞা, তোমাদের পেন্সিল বক্সের কালার কিন্তু ডিফারেন্ট, তাই না? আউন, তোমাদের পেন্সিল বক্সের কালার, এক্সকিউজ মি, আলাদা আলাদা। কারুর পিঙ্ক, কারুর ব্লু, কারুর গ্রিন, কারুর রেড, বিভিন্ন কালার। দে ডু নট ব্রেক ইজিলি। এই পেন্সিল বক্স গুলো কিন্তু সহজে ভেঙে যায় না। দে মানে তারা, ডু নট ব্রেক, ভাঙে না ইজিলি, সহজে। ইওর ক্লোথস, তোমাদের জামা কাপড়, তোমরা যে জামা পরো, ইওর তোমাদের ক্লোথস, জামা কাপড়, আর মেড অফ ক্লথ, কি দিয়ে তৈরি? আর তোমাদের জিনিস, জামা কাপড় গুলো তৈরি, মেড অফ, তৈরি কি দিয়ে? ক্লথ। ক্লথ মানে কাপড়। ইউ গেট কটন ক্লথ ফ্রম প্লান্টস। এই যে আমি টি শার্টটা পরে রয়েছি না, এই টি শার্টটা ফুল কটন, কটন টি শার্ট। এই কটন টি শার্টটা আমরা কোথা থেকে পেয়েছি? তুলো গাছ থেকে বা কটন প্লান্ট থেকে, সেখান থেকে তুলো পেয়েছি, তুলো থেকে ফাইবার তৈরি হয়েছে, ফাইবার দিয়ে এই
টি-শার্টটা তৈরি হয়েছে। তাহলে তোমরা যারা কটন ক্লথ ওয়েয়ার করে আছো তারা সবাই পেয়েছো কোথা থেকে? গেট ইট ফ্রম কটন প্লান্ট, ইজন্ট ইট সো? ভেরি গুড। নাও কটন মানে তুলো, কটন ইজ মেড ইন টু থ্রেড, থ্রেড মানে কি? কটন মানে তুলো, ইজ মেড ইন টু তৈরি করা হচ্ছে থ্রেড, THREAD, থ্রেড মানে সুতো, সুতো দেখেছো তো সুতো? হ্যাঁ, সেই সুতো দিয়ে তৈরি হচ্ছে তোমাদের জামা। তাহলে প্রথমে কটন থেকে কি তৈরি হলো? থ্রেড। ক্লথ ইজ মেড আউট অফ থ্রেড, এই যে তোমরা জামা যেগুলো পরে রয়েছো এগুলো থ্রেড দিয়ে তৈরি, থ্রেড মানে সুতো দিয়ে তৈরি, থ্রেড মানে সুতো দিয়ে তৈরি। ক্লথ, ক্লথ মানে কাপড়, ইজ হয় থিন পাতলা, অ্যান্ড লাইট হালকা, লাইট মানে হালকা, থিন মানে পাতলা। তাহলে তোমাদের জামা কাপড় কিরকম হয়? ক্লথ ইজ থিন, থিন মানে পাতলা, আর লাইট মানে হালকা। তোমাদের জামা কাপড় বইতে কি কষ্ট হয়? না না হয় না, বিকজ দে আর লাইট, বাট ইট ডাজ নট টিয়ার ইজিলি। কিন্তু তোমাদের আগে আমি বলেছিলাম যে কাগজ, পেপার, পেপার কিন্তু ইজিলি টিয়ার করে যায়, ছিঁড়ে যায়, কিন্তু জামা কাপড় কিন্তু সহজে ছেড়ে না, অনেক জোরে টানলে তবে ছেড়ে। ইট ডাজ নট টিয়ার ইজিলি, ইজিলি মানে সহজে। তা বলে তোমরা আবার জামা কাপড় ছেঁড়া শুরু করো না, সহজে কিন্তু জামা কাপড়কে ছেঁড়া যায় না। ক্লিয়ার? ফাইন। ফ্লাওয়ার পটস, ফ্লাওয়ার পটস, ফ্লাওয়ার পটস মানে ফুলদানি, ফ্লাওয়ার পটস মানে ফুলদানি, আর মেড অফ ক্লে। এখন তোমাদের বাড়িতে হয়তো কিছু ফ্লাওয়ার পটস এসছে যেটা প্লাস্টিকের তৈরি হতে পারে, যেটা চায়না ক্লে দিয়ে তৈরি হতে পারে, চায়না ক্লে মানে পোর্সিলিন, যেটা দিয়ে কাপ তৈরি হয়। কিন্তু আগে ফ্লাওয়ার পটস তৈরি হতো মাটি দিয়ে, ক্লে মানে মাটি, কাদা মাটি, কাদা মাটি দিয়ে তৈরি হতো ফ্লাওয়ার পটস। যেমন এখনো তোমরা দেখবে তোমাদের স্কুলে কত, স্কুল গার্ডেনে কত ফ্লাওয়ার পটস আছে না, তোমরা এনে দিয়েছিলে, আমরা কিছু নিয়েছিলাম, সেগুলো সব কি দিয়ে তৈরি বলো? ক্লে দিয়ে তৈরি, তার ভিতরে মাটি দিয়ে আমরা গাছগুলোকে রেখেছি, তাই না? গুড। উই গেট ক্লে ফ্রম দ্য সয়েল, আমরা ক্লে কোথা থেকে পাই, কাদা মাটি কোথা থেকে পাই? মাটি থেকে, নদীর ধারের মাটি থেকে, পুকুর পাড়ের মাটি থেকে, বা এমনি মাঠের মাটি থেকে আমরা ক্লে পাই। ইট ইজ সফট, ক্লে কি রকম? ক্লে হচ্ছে নরম, কাদা মাটি হাতে নিয়েছো নরম, এন্ড ক্যান বি মেড ইন টু ডিফারেন্ট শেপস। কাদা মাটিকে দিয়ে আমি একটা পুতুল বানাতে পারি, কাদা মাটিকে দিয়ে আমি একটা ফ্লাওয়ার পট বানাতে পারি, কত কিছু বানাতে পারি, কারণ ওটা নরম, তাই না? সফট। ইট ক্যান ব্রেক ইজিলি, যেহেতু এটা এত সফট এটা কিন্তু সহজে ভেঙে যেতে পারে, তোমাদের হাত থেকে পড়লেই ভেঙে যাবে। ইট, এটা মানে ফ্লাওয়ার পট মেড আউট অফ ক্লে, যেটা ক্লে দিয়ে তৈরি, ক্যান ব্রেক, ভেঙে যেতে পারে ইজিলি, সহজেই। নেক্সট পেজে চলে যাও। ইউ ক্যান সি থ্রু গ্লাস, তুমি, তোমরা কাঁচ দিয়ে দেখতে পাও, হ্যাঁ না? আমি দেখো এটা, এটা চোখের সামনে এটা আমার চশমা আছে, এটা কি দিয়ে তৈরি? কাঁচ তো, এই কাঁচ দিয়ে কিন্তু আমরা ওপারটা দেখতে পাই, তোমরাও দেখতে পাও, জানলার এপার থেকে ওপার দেখতে পাও না, পাও তো? গুড। ইট অ্যালাউ সানলাইট টু কাম ইন, ইট মানে কাঁচ, অ্যালাউ করে, আসতে দেয়, কাকে আসতে দেয়, তার ভিতর দিয়ে কাকে আসতে দেয়? সানলাইটকে, সূর্যের আলোকে, টু কাম ইন। তাহলে গ্লাস অ্যালাউজ সানলাইট টু কাম ইন, বোঝা গেছে? উইন্ডো পেনস আর মেড অফ গ্লাস,
অনেকের বাড়ি আছে, তোমাদের বাড়িতে, তোমাদের প্রত্যেকের বাড়িতেই হয়তো আছে বা কয়েকজনের বাড়িতে হয়তো নেই। তোমাদের যে জানলা আছে, জানালা, উইন্ডো, সেই উইন্ডোর যে পেন্স গুলো সেগুলো কাঁচ দিয়ে তৈরি, উইন্ডোর যে শার্সি গুলো সেগুলো কাঁচ দিয়ে তৈরি। তাহলে উইন্ডো পেন্স আর মেড অফ হোয়াট? এই গ্লাসও কিন্তু ইজিলি ভেঙে যায়, যদি হাত থেকে পড়ে যায় গ্লাসও কিন্তু ভেঙে যায়। সো দিস ইজ দ্য এন্ড অফ দ্য চ্যাপ্টার। তোমাদের চ্যাপ্টার শেষ হয়ে গেল, এবার টিচাররা আসবেন, তোমাদেরকে পড়াবেন, আবার পড়িয়ে বোঝাবেন, তারপর আবার অ্যান্সার্স দেবেন, কোয়েশ্চেন অ্যান্সার্স লেখাবেন, অনেক কিছু আছে। এনজয় ইয়োরসেলফ, বাই বাই।